নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আমরা আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন এসটিএতে। তো যেমনটা আমরা প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করি, সেই রকম আজকেও আপনাদের সামনে একটা নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে আমরা যে সমস্ত ভিডিও আপনাদের জন্য বানাই সেগুলো আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে জেনে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা কি দেখাচ্ছি নতুন, এটা চলুন আসুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের রকেট রোস্টার মেশিন, যেটাকে আমরা রকেট রোস্টার মেশিন বলে থাকি। তো এটা আমাদের যেভাবে তৈরি করা থাকে, উন্নত মানের প্রযুক্তি দিয়ে আমরা এই মেশিনটাকে তৈরি করে থাকি। আর এই মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে 400 থেকে 500, প্রতি ঘন্টায় আপনি মুড়ি ভাজতে পারবেন। আর এটার ভেতরে আমরা যে ড্রামটাকে ইউজ করে থাকি সেই ড্রামটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো এই মেশিনটা একটু অন্য ধরনের মেশিন, মানে এখানে যদি আপনি নতুন হয়েও থাকেন, ধরুন আপনি আপনার হিট সম্বন্ধে আইডিয়া নেই, ধারণা নেই, তো সেক্ষেত্রে আপনি এই মেশিনটার থেকে অনায়াসে খুব সুন্দর কোয়ালিটির মুড়ি মানে বার করে নিতে পারবেন। তাছাড়া আপনি এখানে বাদাম ভাজতে পারবেন, ছোলা ভাজতে পারবেন, এই যে সমস্ত প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি অনায়াসে এই মেশিন থেকে বার করে নিতে পারবেন। কারণ এটা চ্যানেলের মধ্যে দিয়ে আপনার যে প্রোডাকশনটা সেটা বেরোয়, মানে এটা হচ্ছে অরিজিনালি রিং রোস্টার, আমরা এটাকে রকেট রোস্টার মেশিন নাম দিয়েছি। তো এই মেশিনটা হচ্ছে খুবই সাকসেসফুল মেশিন। আর আপনারা যদি মনে করেন বাড়িতে বসে মেশিন নেবেন, অবশ্যই আমাদের নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর যোগাযোগ করে জেনে নিতে পারবেন আপনার কী ধরনের মানে মেশিন দরকার আর আপনি কীভাবে বাড়িতে ওটা মেশিনটাকে আপনি ডেলিভারি পেয়ে থাকবেন। কারণ আমরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে তো বটেই, ভারতবর্ষের বাইরেও আমরা মেশিন ডেলিভারি করছি। তো সুতরাং যদি আপনি ভারতীয় হয়ে থাকেন বা ভারতবাসী হয়ে থাকেন, আপনি ভারতের যে কোনো প্রান্তে আপনি বাড়িতে বসে মেশিনটা আমাদের পেয়ে যাবেন সিদ্ধুর্গা অটোমোবাইলসের। এছাড়া আমরা এখানে বিভিন্ন ধরনের মেশিনারি বানিয়ে থাকি, আমি আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য। বিভিন্ন ধরনের মেশিন আমরা এখানে বানিয়ে থাকি, ছোটো থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, প্রত্যেকটা মেশিনের যে গুণগত মান হয় এই সেই গুণগত মানটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি, যাতে করে আপনি আপনার মেশিনটাকে দিনের পর দিন খুব সুন্দরভাবে চালাতে পারবেন এবং আপনি এই মেশিন থেকে যে প্রোডাকশনটা বার করবেন সেই প্রোডাকশনটার যে কোয়ালিটি হবে সেই কোয়ালিটিটা গুড কোয়ালিটি হবে, এটাই আমরা মাথায় রাখি। কারণ কি, আমরা কখনো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না, আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে নারাজ। তাছাড়া আমরা যেমন আমাদের চ্যানেলের মাধ্যমে ওপেন, আমরা মনে হয় সর্বপ্রথম চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমরা প্রত্যেক দিন বলে থাকি যে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে মেশিন কিনুন না কেন, যদি আপনার কোনো মেশিনারি সমস্যা হয়ে থাকে বা যদি আপনার প্রোডাকশন সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে, যদি আপনি ঠিকঠাক মুড়ি না ভাজতে পারছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর জেনে নিতে পারবেন যে প্রপারলি আপনার মেশিনটাকে চালানোর জন্য কি করা দরকার। এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু এটা প্রকাশ্যে বলে থাকি এবং আমরা সেই সমস্যাগুলোর সমাধানও করে থাকি। যেমনই সমস্যার সম্মুখীন হন না কেন, আপনারা আমাদেরকে কল করবেন আর কল করে জেনে নিতে পারবেন আপনার প্রপার কী সমস্যা হচ্ছে আর কীভাবে আপনি সমাধান পাবেন। তো আসুন আরও দেখে নেওয়া যাক। আমি যে রকেট রোস্টার মেশিনের কথাটা বলছিলাম, এটা দিয়ে ভেতরে কী থাকে চলুন একটু দেখিয়ে দিই। তো আমি যে রকেট রোস্টার মেশিনের কথাটা বলছিলাম আপনাদেরকে, এটার ভেতরে অ্যাকচুয়ালি কী থাকে, মানে কী ধরনের আপনার এই ভেতরে যে মেশিনারি আমরা ফিটিংস করে থাকি সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখছেন, এটা প্রপার চ্যানেল করা আছে। এই চ্যানেলের মাধ্যমে আপনার এই মুড়ি হোক বা আপনি চিড়ে ভাজুন বা আপনি আদার্স যে যে প্রোডাক্টগুলো আপনি ভাজবেন, এই চ্যানেলের মাধ্যমে আপনার ঘুরে ঘুরে আপনার এই মুখের দিয়ে সামনে নেট লাগানো থাকে, সেই নেটের মাধ্যমে আপনার প্রোডাকশনটা বাইরে বেরিয়ে আসে। আর এটাতে আপনার যে মুড়ি ভাজার কোয়ালিটি বা বাদাম বা চিড়ে আপনি যাই ভাজবেন প্রপারলি হয়, কারণ কি এটা খুব সেফটি জোন। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি রকেট রোস্টার মেশিন নিতে ইচ্ছুক, আপনি নিতে পারেন। একটু বাজেটটা হাই হয়ে যায় নর্মালি ড্রাম রোস্টারের থেকে, রকেট রোস্টার মেশিন এটা একটু বাজেটটা হাই হয়, সুতরাং এটার কথাটা আপনাদেরকে চিন্তা মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আপনি আমাদের এখানে ছোট মেশিন পাবেন, 100 থেকে 150 কিলো ক্যাপাসিটির মেশিন আছে আমাদের, 150 থেকে 200 আছে, 250 থেকে 300 আছে, তারপরে 400 থেকে 500 আমি যেটা বললাম সেটা আছে। বুলেট রোস্টার মেশিন আছে আমাদের যেটা 600 থেকে 700 কিলো ক্যাপাসিটির মেশিন, আপ টু 1000 কিলো পর্যন্ত আপনি এখানে অনায়াসে আমাদের এই ওয়ার্কশপ থেকে মেশিন নিয়ে নিতে পারবেন। আর প্রত্যেকদিন আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যে আমরা শুধুমাত্র মুড়ি মেশিনের জন্য স্পেশালিস্ট। একদম ঠিকই শুনেছেন, আমরা শুধুমাত্র মুড়ি মেশিনের জন্য স্পেশালিস্ট, আদার্স কিছু বানাই না। আর মেশিনগুলো প্রপারলি যেভাবে বানানো দরকার ঠিক সেই মোতাবেক আমরা মেশিনগুলো বানাই। এই যে মেশিনগুলো দেখছেন, এই মেশিনগুলোর যে কোয়ালিটি দেখুন,
ফিনিশিং দেখুন, পাশাপাশি এর যে লংজিভিটি, আপনি সস্তার বিজ্ঞাপনে ভুলে যদি কোনো জায়গার থেকে মেশিনারি কিনে ফেলেন তাহলে আপনি ঠকে যাবেন। কারণ আপনাকে জেনে নিতে হবে যে আপনি যে মেশিনটা কিনছেন সেই মেশিনটার কোয়ালিটি কীরকম। মেশিনের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে দীর্ঘদিন আপনি আপনার যে প্রোডাকশন বার করবেন তার কোয়ালিটি ভালো হতে পারে না। সুতরাং আমরা এগুলো প্রত্যেক দিন বলে থাকি। এছাড়াও আপনি আমাদের কাছ থেকে ড্রায়ার মেশিন পেয়ে যাবেন। যদি মনে করুন আপনি রৌদ্রে চাল শুকোচ্ছেন, আপনার ঠিক প্রপারলি রৌদ্রে আপনি শুকোতে পারছেন না, আপনার সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে ভ্যারাইটি, আমাদের ড্রায়ার মেশিন আছে ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়, আপনি পেয়ে যাবেন, অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর পাশাপাশি আমাদের চ্যানেলটাকে শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটা শেয়ারে অন্য কোনো আপনার আত্মীয় বা বন্ধু বান্ধব পরিজন তারা তাদের চলার পথে দিশা খুঁজে পেতে পারেন, বা যিনি ভাবছেন যে আমি সব থেকে কম ইনভেস্ট করে বেশি বেশি মুনাফা করব, তাহলে তিনি আপনার কাছ থেকে এই জিনিসটা জেনে নিতে পারবেন বা তিনি তার প্রপার ব্যবসাটা খুঁজে পাবেন। তো আমরা এই ধরনের সংক্রান্ত যে তথ্যগুলো সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে করে মানুষ উপকৃত হয়। আর মানুষকে হেল্প করাটাই আমাদের কাছে বড় ব্যাপার, আমরা এটা মনে করে থাকি। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি শেয়ারও করে রাখবেন। আর যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই লিখে জানাবেন বা ফোন করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের, সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকি। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই। আর অবশ্যই পিছনের যে ভিডিওগুলো আছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর আপনারা পাবেন, সেই ভিডিওগুলো দেখতে ভুলবেন না, কারণ এখানে আমরা প্রচুর পরিমাণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যেমন কীভাবে চাল বানাবেন, কীভাবে মুড়ি ভাজবেন, কীভাবে ভাটি বানাবেন, আদার্স যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।